সবচেয়ে মশহুর কাজ, আমরা নামাজ কালাম পড়ি আর না পড়ি দুটো তিনটে কাজ আমরা করি। একটা হলো মানুষ মারা গেলে খানা এবং দোয়ার অনুষ্ঠান করেন না, এটা কিন্তু কেউ বাদ দেয় না, নামাজি বেনামাজি মোটামুটি সবাই করে, ঠিক না? ঠিক। আর এই জন্যই সমাজে যখন কেউ মারা যায় আমাদের লাল পড়া শুরু করে যে এইবার এক প্লেট খাওয়া যাবে, ঠিক না? কারণ নামাজি হোক আর বেনামাজি হোক বাপ মনে তো কিছু খাওয়াবে। আর এই জন্যই ছেলেটা বিয়ে দিয়েছে খাওয়াইনি এত মাইন্ড করি না, মেয়েটা বিয়ে দিয়েছে খাওয়াইনি এত মাইন্ড করি না, ছেলে চাকরি পেয়েছে খাওয়াইনি তাতেও বেশি মাইন্ড করি না, বাপ মরে গেছে খাওয়াইনি মা মরে গেছে খাওয়াইনি আমরা বেশি মাইন্ড করি না, যে ছেলের বিয়ে খাওয়ালো না মেনে নেওয়া যায়, মেয়ের বিয়ে খাওয়ালো না মেনে নিয়ে যায়, বাপ মরে গেল এত বড় একটা সুখবর তাও খাওয়ালো না, মানুষ তো সুখবরই খাওয়ায়, কথা বুঝেন না? তাহলে আমরা এই কাজটা করি সমাজে সবাই। আর একটা কাজ করি, যেমন মিলাদ আছে না, নামাজ পড়ি না পড়ি বা ভালো মন্দ সবাই বছরে এক একবার মিলাদ দিই, ঠিক না? দুটো কাজই ভালো কাজ, উদ্দেশ্য ভালো। আব্বা আম্মা আপনজন মারা গেলে যে খানা করি আমরা, এটার উদ্দেশ্য কি? এজন্য আব্বা আম্মা সওয়াব পান, ঠিক না? আমরা যে মিলাদ করি এর উদ্দেশ্য কি? যেন আমরা সওয়াব পাই, রহমত বরকত পাই, দুটোই ভালো কাজ। তবে মূল একটা বিষয় বোঝেন, উদ্দেশ্য ভালো হলে কর্ম ভালো হয় না, কর্ম ভালো হওয়ার জন্য ভালো কর্ম। ভালো বলতে আপনি কি বুঝাচ্ছেন, আল্লাহর কাছে ভালো না আপনার চোখে ভালো? আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য, আল্লাহর কাছে সওয়াব পাওয়ার জন্য যে কোনো কাজের দুটো শর্ত আছে, কয়টা শর্ত? আল্লাহ যত জায়গায় ভালো কাজ বলেছেন, আরবিতে ভালো কাজকে বলে আমালে সালে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালে, আল্লাহ যত জায়গায় বলেছেন আমানু তারপরে তাহলে আমালে সালে আসবে কোথার থেকে? ইমান থেকে। ইমান আমরা কি বলে আনছি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক না ভাই? তাহলে এই ইমান থেকে আমল হতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো আমরা যে কাজটা করছি এর সওয়াব একমাত্র কে দেবে? কাকে খুশি করব? আল্লাহকে। তাহলে আমাদের ইবাদতের মাকসুদ সওয়াব কার কাছে পাব? আল্লাহ। কোন ভাবে ইবাদতটা করলে আল্লাহ সওয়াব দেবে এই তরিকা পদ্ধতি কে শিখালো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝেছেন? এইটা হলো ইমানের দ্বিতীয় অংশ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? ইবাদত করব একমাত্র কার? আল্লাহ। কিন্তু কিভাবে ইবাদত করব, কোন তরিকায়, কোন পদ্ধতিতে? হ্যাঁ, কারণ দুনিয়াতে সব খুব ভালো করে বোঝে, দুনিয়ার আমাদের যত ঝগড়া বিবাদ আল্লাহর ইবাদত নিয়ে না, সবাই আল্লাহর ইবাদত করে। হিন্দু আল্লাহরই ডাকে যে নামেই ডাকুক, খ্রিস্টান আল্লাহরই ডাকে যে নামেই ডাকুক, ঠিক না? ঝগড়া কোন জায়গায়, কোন তরিকায় ডাকবো এটা নিয়ে, বোঝেন না? হ্যাঁ, তাহলে আমরা ইমান আনলাম কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদত করব একমাত্র কার? আল্লাহ। প্রতিটি কর্মের সওয়াব কে দেবে? আল্লাহ। একমাত্র কার কাছে চাইবো? আল্লাহ। যদি আল্লাহ দেবে কিছু মানুষও দেবে কিছু, এরকম নিয়ে তোলে কিন্তু আর হবে না, কথা বুঝেছেন? কিন্তু কোন কায়দায় কোন তরিকায় করলে আল্লাহ দেবে, এই কায়দা তরিকা আল্লাহ তাআলা ওহির মাধ্যমে কাকে শেখাইছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো ভালো করে বুঝেন, আমরা অনেক সময় উজ্জ্বতি করি আরে ভালো কাজ, কথা বুঝেন না? ভালো কাজ মানুষের দৃষ্টিতে ভালো হইতে পারে, নরমাল ভালো হইতে পারে, কিন্তু ইবাদত হতে গেলে এই দুটো জিনিস লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উদ্দেশ্য কার হবে? তরিকা কার হবে? সেজদা করা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আপনি নামাজের এক এক রাকাতে চারটে করে সেজদা করবেন, অসুবিধা আছে? কেন?
আমি আপনাদের একেবারে চ্যালেঞ্জ করে পড়ে গেলাম, একটা হাদিস দিতে পারবেন না নবীজি বলেছেন এক রাকাতে দুইয়ের বেশি সেজদা দেওয়া যাবে না, এরকম কোন হাদিস নেই। তবে নবীজি আজীবন দুটো করে দিয়েছেন। এখন আপনি যুক্তি দিতে পারেন যে নবীজির কোনো গুনাহ ছিল না, সাহাবীদের গুনাহ কম ছিল, কাজে তাদের দুই সিজদায় চলতো, আমাদের গুনাহ বেশি, কাজে দুই সিজদায় চলবে না, চারটে করে দেব, ভালো কাজ তো বেশি করে করব, হবে না। আসলে ভালো কাজ বলে কিছু নেই, নবীর তরিকায় যেটা হলো না ওটা এবাদত হিসেবে আর ভালো হলো না, কথা বুঝতে পেরেছে? বরং নবীর তরিকার বাইরে কোনো কাজকে এবাদত মনে করা আল্লাহ খুশি হবে মনে করলে নবীকে ছোট করা হয়।